গণতন্ত্রের কারণেই, গণতন্ত্র আছে, গণতন্ত্র থাকবে। আমাদের দেশে আজ একটা নির্বাচন হচ্ছে, এই নির্বাচনও গণতন্ত্রের প্রাণ, এবং এই গণতন্ত্রের জন্যই যে আজীবন সাধনা, যে মহাপুরুষ সোহরাওয়ার্দী হোসেন সোহরাওয়ার্দী, আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এবং তার প্রদর্শিত পথ ধরে আমাদের গণতন্ত্রের সংগ্রামকে আমরা আরো এগিয়ে নিয়ে যাব। গণতন্ত্রকে ত্রুটিমুক্ত করে পারফেক্ট ডেমোক্রেসি প্রতিষ্ঠার জন্য আমরা নিরলসভাবে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা লড়াই চালিয়ে যাব। স্বাধীন নির্বাচন ব্যবস্থা আমরা এখানে প্রতিষ্ঠা করতে পেরেছি, এটা শেখ হাসিনার ব্যক্তিগত তার রাজনৈতিক যে অবদান, এ অবদান অবশ্যই এর আওতায় পড়ে। আমরা মনে করি গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করতে শেখ হাসিনার যে সংগ্রাম, সেই সংগ্রাম বৃথা যায়নি। গণতন্ত্র এখন একেবারে ত্রুটিমুক্ত গণতন্ত্র, পারফেক্ট ডেমোক্রেসি পৃথিবীর কোথায় আছে আমরা ঠিক জানি না, তবে আমাদের দেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা অনেক বাধা বিপত্তির মধ্যে আমরা এগিয়ে যাচ্ছি। এই পথ মসৃণ, কুসুমাশ্চিন্ন নয়, এই পথ অনেক জটিল পথ। আমাদের দেশে আজকে সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদী শক্তি, এরা কিন্তু গণতন্ত্র সমর্থন করে না। যারা আজকে গণতান্ত্রিক একটা নির্বাচনকে বয়কট করছে এবং প্রতিহত করার জন্য অবরোধ ডাকছে, হরতাল ডাকছে, এরা তো গণতন্ত্রের শক্তি নয়। আজকে এই দিনে আমরা গণতন্ত্রের যে লড়াই শুরু হয়েছে, গণতন্ত্রকে পরিপূর্ণ প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে লড়াই আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শুরু হচ্ছে হয়েছে, এই লড়াইকে আমরা আরো এগিয়ে নিয়ে যাব। ক্রমেই গণতন্ত্র পরিপূর্ণ হবে আরো, ক্রমেই গণতন্ত্র ত্রুটিমুক্ত হবে আরো, এবং পরিপূর্ণতা পাবে, ম্যাচুরিটি পাবে, সে লক্ষ্যে আমরা সংগ্রাম করে যাচ্ছি।